তো ভালো খবর বন্ধুরা, তো রাজ্যে 6000 প্লাস ইন্টার্ন নিয়োগ করা হবে। তো 7 জুলাই থেকে আবেদন স্টার্ট হতে পারে, তেমনই একটা আপডেট উঠে আসছে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল নোটিস অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা আমরা সেই দেখতে পাচ্ছেন রাজ্যের সরকারি দপ্তরে ইন্টার্ন নিয়োগ নির্দিষ্ট পোর্টাল চালু হতে পারে 7 জুলাই। তারপর চলে আসছি, তো আজকে এটা দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছে, আজকে বর্তমান পত্রিকায়। তো তারপর চলে আসছি, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে স্নাতকোত্তর যুবক যুবতীদের ইন্টার্নশিপ করার সুযোগ দিতে নির্দিষ্ট একটি পোর্টাল চালু হতে চলেছে। ওই পোর্টাল তৈরির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী 7 জুলাই মুখ্যমন্ত্রী। আপনারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যেতে পারেন। তো ওখানেও সব ধরনের চাকরির খবর খবর আপডেট দেওয়া হয়ে থাকে এবং যে কোনো পরীক্ষার পরিস্থিতি করানো হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যান। তো ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, ওখানেই সব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন ওই পোর্টালের। ইন্টার্নশিপ করতে আগ্রহীদের এই পোর্টালের মাধ্যমেই আবেদন করতে হবে। প্রসঙ্গত, স্নাতকোত্তর যুবক যুবতীদের রাজ্যের বিভিন্ন দপ্তরে ইন্টার্ন করার সুযোগ দেওয়ার প্রস্তাবটি গত 19 জুন মন্ত্রিসভা বৈঠকে ছাড়পত্র পেয়েছে। সূত্রের খবর, স্নাতক স্তরে ন্যূনতম 60% নম্বর পাওয়া উত্তীর্ণরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। গোটা বিষয়টি শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে হলেও ইন্টার্নশিপের জন্য প্রার্থী বাছাই করবে মুখ্য সচিবের নেতৃত্বাধীন একটি বোর্ড। প্রতি বছর 6000 জনকে ইন্টার্ন হিসেবে বাছাই করা হবে, প্রতি মাসে তারা 6000 টাকা সম্মানিত পাবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইন্টার্নশিপের মেয়াদ 2 বছরের জন্য হলেও ইচ্ছে করলে তারপরেও করা যাবে। ইন্টার্নশিপ সফলভাবে শেষ করা প্রার্থীরা সংশ্লিষ্ট দপ্তরে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ওই সূত্রটি জানিয়েছে, ইন্টার্ন নিয়োগের ক্ষেত্রে কৃষি দপ্তর নোডাল এজেন্সি হলেও রাজ্যের সব দপ্তরেই করা যাবে ইন্টার্নশিপ। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, তো রাজ্য সরকারের দপ্তরে খুব শীঘ্রই ইন্টার্ন নিয়োগ করা হবে। তো 7 জুলাই থেকে আবেদন স্টার্ট হতে পারে, নির্দিষ্ট পোর্টাল তৈরি হবে। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তো উদ্বোধন করবেন 7 জুলাই। তো ইন্টার্নশিপ আগ্রহীদের অবশ্যই আপনাদের যেটা আপনাদের বলেছে, স্নাতক স্তরে যদি আপনাদের 60% মার্কস থাকে, যদি পাস করা থাকেন আপনারা, তো আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদের 6000 টাকা, তো 6000 টাকা পার মান্থকে আপনাদের সম্মানিত পাবেন আপনারা, আপনাদের দেওয়া হবে টাকা। আপনাদের যেটা আপনাদের নবান্ন সূত্রে যেটা আপনাদের বলেছে যে ইন্টার্নশিপের মেয়াদ 2 বছর হলেও, তো পরে অবশ্যই আপনাদের বাড়াবে। তো ইন্টার্নশিপ সফল প্রার্থীদের, তো শেষ করা প্রার্থীদের সব কিছু আপনাদের পরে আপনাদের যে নির্দিষ্ট রাজ্যের সরকারি দপ্তরে নিয়োগের ক্ষেত্রে আপনারা অগ্রাধিকারও পেয়ে যাবেন। তো এটা আপনাদের সবকিছু ডিটেলস বলা রয়েছে।